নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি অত্যন্ত জনপ্রিয় একটি সাউথ ইন্ডিয়ান রেসিপি নিয়ে। আজকের রেসিপি বিজি বেলা ভাত। তো এই বিজি বেলা ভাত কীভাবে আমি বানাচ্ছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই বিজি বেলা ভাত কিন্তু সাউথ ইন্ডিয়ার কর্ণাটকার একটা ফেমাস রেসিপি বা ফুড বলতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার এই রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই বিজি বেলে ভাত বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি নর্মাল বয়েলড রাইস, যেটা আমরা ডেলি বাড়িতে খাই। তো এখানে এক বাটি নিয়ে নিয়েছি চাল, আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি হাফ কাপ তুর ডাল বা অড়হর ডাল, আর নিয়ে নিয়েছি কিছু সবজি, নিয়েছি মটরশুঁটি, ওলকপি নিয়েছি, নিয়েছি পেঁয়াজ কুচোনো, বিনস কুচোনো, গাজর কুচোনো, ক্যাপসিকাম, টমেটো, আর নিয়েছি বাদাম, আর তার পাশাপাশি নিয়েছি কিছু মশলা, সর্ষে নিয়েছি, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি কারি পাতা, আর এখানে আমি বিজি বেলা ভাত মশলা নিয়ে নিয়েছি, যেটা আমি আগের দিনই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিয়েছিলাম। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এই বিজি বেলা ভাত মশলাটা কিন্তু এই মানে বাইরে কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়, অর্থাৎ কর্ণাটকাতে, যেহেতু কর্ণাটকা ফুড, এখানে সব জায়গাতেই কিনতে পাওয়া যায় সাউথ ইন্ডিয়ার। তো আমি এই প্যাকেট মশলাটা আর ইউজ করবো না, যেহেতু আমি বাড়িতে বানিয়েছি সেই জন্য বাড়ির মশলাটাই আমি ইউজ করব। আর তার পাশাপাশি নিয়ে নিয়েছি তেঁতুল, এখানে আমি ওই 1/4 কাপ মতন তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য। আর আমি গার্নিশিংয়ের জন্য নিয়েছি খাড়া বুন্দি বা ঝাল বোঁদে, এটা আমি গার্নিশিংয়ের সময় ইউজ করব। প্রথমেই আমি প্রেশার কুকারে এরকম গ্লাসের 2 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। তো এবার প্রেশার কুকারের মধ্যে আমি একে একে সমস্ত সবজি দিয়ে দেব। সবজির মধ্যে আমি ওলকপি, গাজর, বিনস আর মটরশুঁটিগুলো দেব, বাকি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো কিন্তু আমি প্রেশার কুকারে দেব না, আমি আলাদা ইউজ করব। তো এই বিজি বেলা ভাত কিন্তু একটা টাইপ অফ খিচুড়ি বলতে পারেন। সাউথ ইন্ডিয়ায় এই বিজি বেলে ভাত কিন্তু খুবই প্রচলিত আর খেতেও খুব সুন্দর হয়, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট একটুখানি আমি মিশিয়ে নিলাম। এইবার চাল আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি, সেই চাল আর ডালটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও বলে দিচ্ছি, মেজারমেন্ট কাপের 1 কাপ চাল নিয়েছি আর মেজারমেন্ট কাপের 1/2 কাপ তুর ডাল নিয়েছি বা অড়হর ডাল নিয়েছি। চাল আর ডাল আমি দিয়ে দিয়েছি, এবার জাস্ট একটুখানি আমি মিশিয়ে নিচ্ছি, আর তার পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী একটু লবণ, আর এই একই সাথে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন রাইস ব্রেন অয়েল। তো তেলটা দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আমি এবার প্রেশার কুকারটা লক করে দিচ্ছি। লক করে দিয়ে আমি ওই 2টো সিটি দিয়ে নেব। আমি 2টো সিটি দিয়ে নিয়েছি, এবার চেক করে নিচ্ছি। আপনারা দেখুন চাল ডাল সবজি কিন্তু সব কিছু ভালো করে কুক হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অফ করে দিচ্ছি। প্যানে আমি 3 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি, এবার 1 টিস্পুন সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট ফোড়ন থেকে গন্ধ বার হওয়ার আগে পর্যন্ত আমি একটু নেড়ে নিচ্ছি। এইবার আমি বাদাম দিয়ে দিলাম, বাদামটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। বাদামটা দেওয়ার পাশাপাশি আমি একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি। বাদামটা আমি 3-4 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ, আমি এখানে 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা এবার ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, ট্রান্সপারেন্ট হয়ে গেছে আপনারা দেখুন। এইবার একে একে আমি টমেটো আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সমস্ত কিছু আমি ভালো করে এবার ভেজে নেব। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, বাদাম সমস্ত কিছু কিন্তু মোটামুটি আমি ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দেবো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, আর এই রান্নায় কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি যাবে, কারণ একটু ঝাল ঝাল হবে। এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, আর এইবার আমি দিয়ে দিচ্ছি বিজি বেলে পাউডার মশলাটা। আমি প্যাকেটের মশলাটা কিন্তু দেব না, আমি প্যাকেটটা জাস্ট একবার দেখিয়ে দিলাম। আমি যেটা বাড়িতে বানিয়েছিলাম বিজি বেলে মশলা পাউডারটা, সেখান থেকে আমি 3 টিস্পুন মতন
দিয়ে দিচ্ছি। আর এই রান্নায় কিন্তু এই মশলাটাই মেন ইনগ্রেডিয়েন্টস, এর জন্যই কিন্তু রান্নাটার টেস্ট দুর্দান্ত আসে। তো মশলাটা দিয়ে আমি ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইবার এর মধ্যে আমি দিয়ে দেব যে তেঁতুলের পাল্পটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলগুলা জলটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 টিস্পুন মতন তেঁতুলগুলা জল আমি দিয়ে দিয়েছি। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর লালচে, অর্থাৎ লাল রঙের হয়ে গেছে। আমরা সচরাচর হলুদ রঙের খিচুড়ি খেয়ে থাকি, কিন্তু এক্ষেত্রে সাউথ ইন্ডিয়ার এই বিজি বেলে ভাত কিন্তু একটু লালচে রঙের হয় আর খেতেও দুর্দান্ত হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো এবার আমি ওই 1/4 কাপ মতন একটু জল দিয়ে দিলাম। জলটা মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে ওই 3-4 মিনিট মশলাটাকে আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নেব। তো গ্রেভিটা কিন্তু আমি রেডি করে নিয়েছি, দেখুন। এবার আমি গ্রেভিটা নামিয়ে নেব। আর এদিকে কিন্তু মানে চাল ডাল সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু নরম নরম হবে এটা। এবার যে মশলার গ্রেভিটা আমি রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা এই চাল ডাল সবজির ওপরে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি সব কিছু মিক্সড করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন অবশ্যই এই গন্ধটা ফিল করতে পারবেন। তো দেখুন আমি কিন্তু ভালো করে মশলাটার সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে আর খেতেও দুর্দান্ত হয়। তো এইভাবে আমি আরও 5-6 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 5-6 মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ওই 1 টিস্পুন মতন ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি। আর এই বিজি বেলে ভাত কিন্তু সাউথ ইন্ডিয়ার কর্ণাটকাতে বিভিন্ন রকমের অকেশন, বলুন যাদের কোনো অকেশন থাকলে সেই বাড়িতে কিন্তু এই রেসিপিটা হবেই, খুব ফেমাস একটা রেসিপি। তো এইবার আমি জাস্ট 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি আর ওপরের হুইসেলটা আমি খুলে দিচ্ছি। তো এবার আমি চেক করে নিচ্ছি ফাইনালি। তো দেখুন বন্ধুরা, অ্যাট লাস্ট আমার বিজি বেলে ভাত কিন্তু রেডি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর টেস্টও অসাধারণ হয়। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। সার্ভ করার জন্য এই ধরনের একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এই বিজি বেলে ভাত। আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, আমি বারবার বলছি, না খেলে কিন্তু আপনারা এর টেস্ট বুঝতে পারবেন না, জাস্ট অসাধারণ লাগে খেতে। আর এখন তো বৃষ্টির মরশুম, বৃষ্টির মরশুমে কিন্তু এই ধরনের বিজি বেলে ভাত আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন। আর এর মশলাও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এইবার আমি এই বিজি বেলে ভাতের ওপর থেকে দিয়ে দিচ্ছি খাড়া বুন্দি বা ঝাল বোঁদে। এই খাড়া বুন্দির কম্বিনেশন কিন্তু বিজি বেলা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আর এই খাড়া বুন্দির পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি খাড়া চিপস বা ঝাল চিপস। এই দুটো কম্বিনেশন কিন্তু এই বিজি বেলা ভাতের সঙ্গে জাস্ট অসাম কম্বিনেশন। তো বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান ফেমাস রেসিপি বিজি বেলে ভাত আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।